আজকের তারিখও আমরা মুসলমান হল, কোন মুসলমানে জানি না নমাজ না পড়লে কিতা হয়, কোন মুসলমানে জানি না বালা ব্যবহার না করলে কিতা হয়, কোন মুসলমানে জানি না সুদ খাইলে কিতা হয়, কোন মুসলমানে জানি না ঘুষ খাইলে কিতা হয়, কোন মুসলমানে জানি না শরাব পান করলে কিতা হয়, কোন মুসলমানে জানি না জুয়া খারাইলে কিতা হয়, কোন মানুষে জানি না অন্য রূপে জুলুম করলে কিতা হয়। আমরা সমস্ত জানা আছে, প্রত্যেকটা বস্তু জানা আছে, কিন্তু ও মুসলমান হল না জওয়ান হল আমলের ক্ষেত্র আওয়ার লগে লগে আমরার মেমোরি গে হ্যাং মারি দে হ্যাং মারি দে। ওলানা নিকরমা হযরত মাওলানা বায়েজিদ নওয়ারাল্লাহু মারকাদাহু, বহুত বড় আল্লাহর এক ওলি আসলা, বহুত বড় আল্লাহর ওলি আসলা। একদিন মহল্লার অন্য মহল্লার মানুষ টান গেছে ওয়াজর দাওয়াত লই আইছেন, জেলা আজকে মিনার মজ্জামে মসজিদের মধ্যে ওয়াজর সভা পাতা হইছে। হযরত বায়েজিদ নওয়ারাল্লাহু মারকাদাহুর গেছে মহল্লার থেকে কিছু মানুষ দাওয়াত লই, অন্য মহল্লার থেকে টান গেছে আইলা, বলে হুজুর আমরার ওখানোর মধ্যে জলসা ওয়াজ, আপনি ওখানোর মধ্যে আইবা ওয়াজর দাওয়াত রে কবুল করুক। হযরতে বায়েজিদ নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমাইলা, ও বায়ান্দে যে মহল্লার থেকে তোমরা আমার কাছে ওয়াজর দাওয়াত লইয়া আইছো, যে মহল্লার থেকে তোমরা আমার কাছে ওয়াজর দাওয়াত লইয়া আইছো, এই মহল্লার মধ্যে মানুষ মরয়নি? বলে যে হ্যাঁ মানুষ মরয়, এই মইতর এই মইতর এই মইতর গোসল করানি হয়নি? বলে জি হ্যাঁ গোসল করানি হয়, এন দাফনের ব্যবস্থা করা হয়নি? বলে জিও দাফনের ব্যবস্থা করা হয়, এন রে খাফন ফিন্দানি হয়নি? বলে জিও খাফন ফিন্দানি হয়, এন জনজার নমাজ ছড়া হয়নি? বলে জিও এন জন এরার জনজার নমাজ ছড়া হয়, এন রে খবরের মধ্যে দফন করা হয়নি? বলে জিও দফন করা হয়। হযরতে বায়েজিদ নওয়ারাল্লাহু মারকাদাহু ফরমাইলা, ও বায়া যে মহল্লার থেকে তোমরা আমার কাছে ওয়াজর দাওয়াত লই আইছো, ওয়াজর দাওয়াত লই আইছো, এই মহল্লার মধ্যে মানুষ মরয়, এন্ডে গোসল করানি হয়, এন্ডে কাফন ফিন্দানি হয়, এন জনজার নমাজ পড়া হয়, আবার এন্ডে দফন করা হয়। অত বড় নসিহতে অত বড় ওয়াজে যদি এই মহল্লার মানুষ ইগুন হেদায়তর রাস্তার মধ্যে আইসইন না, যদি ইগুনতে আল্লাহর চিনছেন না, ইগুনতে যদি নবীরে চিনছেন না, অত বড় ওয়াজে আমি বায়েজিদর হতায় ওয়াজে ইগুন হেদায়তর রাস্তার মধ্যে আইবানি? ও বায়াইন মুসলমান হল, উদালিবাসী মুসলমান হল, নজওয়ান হল, খান কুলিয়া রাখো রে বাবা, ডেলি সত্তর বার সত্তর বার খবরে ডাক দের, আপনারে আমারে ডাক দের, ডেলি সত্তর বার আপনারে আমারে ডাকের, ডেলি সত্তর বার করি আপনারে আমারে ডাকের। আজকে আমরা বেনমাজি ইয়া জমির মধ্যে ঘোরাঘুরি হরিয়ার দে বাবা, সরাবি ইয়া দুনিয়ার মধ্যে জমিনের উপরে ঘোরাঘুরি হরিয়ার, দুকাবাজ হইয়া আমরা জমিনের উপরে ঘোরাঘুরি হরিয়ার, চুগল গির হরিয়া আমরা জমিনের উপরে ঘোরাঘুরি হরিয়ার, দুইজন লাগানি লাগানি লাগাই আমরা জমিনের উপরে চলাফেরা করিয়ার, জমিনের উপরে আল্লাহর নাফন মানে করিয়ার, বড় বড় দাস্তান হল লইয়া উমিদ হল লইয়া বইরিছি রে বাবা, নজওয়ান হল। হয়তো আজকে এই মাসের দশ তারিখ, মে মাসের আজকে তাকলি দশ তারিখ, বিভিন্ন ধরনের আশাস আকাঙ্ক্ষা কল্পনা হল লইয়া বইরিছি, যদিন আল্লাহ আমারে বাঁচায়া রাখে তাহলে দুই হাজার চব্বিশের মধ্যে আমি আরসিসি বিল্ডিং এখান বানাইম, যদিন আল্লাহ আমারে বাঁচায়া রাখে দুই হাজার পঁচিশের মধ্যে আমি লঙ্কা টাউনের সাইটে দি মাটি কিনিয়া ওখানোর মধ্যে ঘর এখান বানাইম, ফাও করে ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আইপিএস অফিসার আইএস অফিসার বানাইম, বিভিন্ন ধরনের দাস্তান হল লইয়া বইরিছি রে মুসলমান হল। হয়তো ভারে গত শবে বরাতের মধ্যে রব্বুল আলামিন তাবারাকাল্লাহ আপনার আমার লিস্টা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের মধ্যে সঞ্জাই দিছেন শবে কদরের রাত, হয়তো আপনার আমার লিস্টা এখানের মধ্যে সঞ্জাই দিছেন, বহুত বড় বড় দাস্তান হল লইয়া আপনি আমি গুরিয়ার, হয়তো আজকে এখানের মধ্যে ওয়াজর মাহফিলের মধ্যে বুয়াত যে খাইতে সময় সকাল হইব, আমি নগাঁওর মধ্যে যাইমু আর নাইনে লঙ্কা টাউনের মধ্যে যাইমু, ওখান থেকে গিয়া ও বস্তু কিনি আনমু, ও খাম খান করমু, আমার ভুয়া করে ওখান করমু খান করমু, কিন্তু কইতাম ভারি আন্না বাইরে, হয়তো ফজরের আজান যে সময় মসজিদের মধ্যে হইব, মসজিদের আজানের লগে লগে আজানের লগে লগে এলান হই যেই তোকে ভারে রে বাবা নজওয়ান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের বাবা অমুক দুনিয়ার মধ্যে নাই, এলান হই যাই তো গিফারি রে বাবা, এর লাগে অন জোয়ান মুসলমান হল হামাওয়াত সব সময় তো আর থাকতাম, হইতাম ভারি আর না, হইতাম ভারি আর না, হইতাম ভারি আর না রে বাবা, বড় বড় উমিদ হল লইয়া বইরিছি, বড় বড় উমিদ হল লইয়া বইরিছি। ইমামে রব্বানি মুজদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, মৌত একিনি হে লেকিন কফন মে শক হে, মৌত একিনি হে লেকিন কফন মে শক হে, মরা তো 100% লাগবো কিন্তু কফন ফাইমু কিনা এখানোর মধ্যে সন্দেহ আছে। যেটা কোভিড-19 করোনা মহামারী আপনারা আমার সামনে ইবরত সবক দিয়া গেছে, বহুত আমরার আত্মীয় স্বজন হল, আমরার এলাকার পরিসর মানুষ হল মরছেন, আমরা জনজার মাঝে শরীর হইতাম পারছি না, মাতিকান হাসানা মিসাবা, বহুত মানুষ এলা, বহুত মানুষ এলা মারা যাইত্রারে বাবা, আত্মীয় স্বজন হলে লাশ পর্যন্ত গুজাইয়া ফাইত্রা না, বহুত অ্যাক্সিডেন্টে মারা যাইত্রা, লাশ পর্যন্ত তুকাইয়া পাওয়া যার না, কুন্টুমা আঙ্গুল কুন্টুমা মুখ, কুনটা মাথা কোন খান খান কুনটা চোখ, কোন লাইনে জোড়া দিবার মতো নাই, এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল, সব সময় তো আর থাকতাম, সব সময় তো আর থাকতাম। আল্লাহর হবিব জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে ডেলি, যে মানুষে ডেলি 20 বার মৌত্রে ইয়াদ করবো, কতবার কতবার ইয়াদ করবো, আল্লাহর হবিবে ফরমায় যে মানুষে প্রত্যেক দিন 20 বার মৌত্রে ইয়াদ করবো, আমি 20 বার মৌত্রে স্মরণ করবো, যদিন সকালে স্মরণ করে, যদিন সকালে স্মরণ করে, এই দিন যদিন আল্লাহর বান্দা এবং মান্দি মারা যায়, শহীদি দরজা, শহীদি দরজা বড় হরে হোক সুবহানাল্লাহ। আবার যদিন রাত ইয়াদ করে, এই রাত যদিন আল্লাহর বান্দা এবং মান্দি মারা যায়, শহীদি দরজা, শহীদি দরজা হোক সুবহানাল্লাহ। এখন মৌত্রে খালি ইয়াদ করলে ওইব না, ইয়াদ করার কিছু লাইন আছে রে বাবা, কিছু লাইন আছে নাকি কোনো? এখন অন বইয়া বইয়া যদি খালি তসবি একসা আতর মাঝে লইয়া, মৌত আইও, মৌত তো মরা লাগবো, মরা লাগবো, মরা লাগবো, মরা লাগবো, সোহানার আল্লাহর বদলা খাম দিব নি তাই যে মৌতর টেনশনটা, এখন মৌতর ইয়াদ দিও হুজুর, আমরা মৌত মরা তো একদিন লাগবো, টেনশন আছে, মৌতর টেনশন আছে, আবার আল্লাহর বন্দায় নমাজ পড়ে না, মৌতর টেনশন আছে, মর্ত ইকান একিন কিন্তু আল্লাহর বন্দায় দুখা বাজি ছাড়ে না, দুই জন্দি লাগানি ছাড়ে না, অন্য রূপে তুহমত দেবা ছাড়ে না, ইলা আসুন না নাই সে মৌতর এ ওইল নি। এখন যদি কোনো এক মানুষে সরকারের পক্ষ থাকিয়া এলান করা হয় আগামীকাল তোমার ফাঁসি দেওয়া হইতো, যদি এলান করা হয় আগামীকাল তোমার ফাঁসি দেওয়া হইতো, তার দিন টাইম সারা যদি নির্ধারিত হয়, জজে যদি ফয়সালা তান হুনাইলাই আগামীকাল তাই জয়িত ফাঁসি তান্ডে দেওয়া হইতো বা তান্ডে কতল করাইতো, আগের দিন রায় যদি জাদুরে কোনো গড়ের মাঝে একদম মানে আলিশান বিল্ডিংয়ের মাঝে ঢুকাইয়া দেওয়া হয়, এসি লাগানি হয়, গদ্দির উপরে গদ্দি দেওয়া হয়, দুনিয়ার যত ইন্তজাম আছে সমস্ত ইন্তজাম করিয়া যদি থানরে দেওয়া হয়, জাদুর ইগরের মাঝে গুমে দরবনি হানা মাত্তা না হন, জাদুর গুমে দরবনি ন কেদার লাগি দরত না কেদা চিন্তা, ইয়াল্লাহ খাইল কিতা হইতো, খাইল কিতা হইতো, ঐলগিয়া মৌতর চিন্তা, ঐলগিয়া মৌতর চিন্তা, নবীজিয়ে ফরমাইছেন মৌত্রে ডেলি যেন 20 বার স্মরণ করেন, 20 বার স্মরণ করেন, এই দিন এ রায় যদি মারা যান তাইলে শহীদি দরজা সুবহানাল্লাহ বিহামদিহি। আর মৌতরে ইয়াদ করা মানুষের উমিদরে সময়, মানুষের আশা আকাঙ্ক্ষার সময়, খবরের দিকে দিয়া মানুষের যে সময় আগুয়াইয়া যায়, মৌত্রে স্মরণ করে খবরের মাঝে যায়, জিয়ারতর মাঝে যায়, দুনিয়ায় লোভ লালসা আশা আকাঙ্ক্ষা অতারে সমাইয়া মানুষ আল্লাহ আল্লাহর দিকে দিয়া কিতা করে আগবাড়িয়া যায়। মৌত বাবা, মৌত্রে কোনো মানুষে পছন্দ করে না, মৌত্রে কোনো মানুষে বালা পায় না, এরপরেও কোনো দিন, এরপরেও কোনো দিন যে এই মৌত্রে বালা ফাইত্রা না, আজরাইল এনবাড়িত আইত্রা না, এলা কন্ডিশন অর নি
কিতাবের মধ্যে লেখরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখরা, এক বেটায় একবার জঙ্গলের মাঝে গেছে, কোনো হরুতা মরুতা নাই, গরিব বেটা হড়ি উড়ি খাটে আনে খায়, বয়স হয়ে গেছে গিয়া। এদিন গিয়া বেটায় বড় বুঝা একটু খাটি লইছে, উঠাই তো খিলা এখন আর উঠাইতে পারে না, বড় কষ্ট মষ্ট করিয়া উঠাই তো চেষ্টা করে উঠাইতে পারে না, উঠাইবার চেষ্টা করে উঠাইতে পারে না। জ্বালায় জ্বলিয়া ওয়াক্তা উঠিয়া কইল, হাই রে হাই আমার কিতা আজরাইলে দেখুন নানি, কিতা কইস আমার কিতা আজরাইলে দেখুন নানি। হইতে না কইতে হইতে না কইতে হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আয়া সামনে উপস্থিত, আমার কিতাল লাগে ইয়াদ হল্লায়, আমার কিতাল লাগে শরম হল্লায়। যে সময় হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম সামনে আয়া হাজির হই গেছ, আমার কিতাল লাগে ইয়াদ হল্লায় শরম হল্লায়, বলে না এমনে স্মরণ করছি বুঝাইগু বড় হয়ে গেছে গিয়া, খড়ির বুঝাই করে আমি উঠাইতাম ফারিয়ার নাও করে তুড়া উঠাইয়া দিবার লাগিয়া, কিদার লাগিয়া খড়ির বুঝাগু তুড়া বড় হয়ে গেছে গিয়া, ও গুথুড় উঠাইয়া দিবার লাগি। বুঝা গেল মৌত্রে কোনো মানুষে পছন্দ করে না, দুনিয়ার থেকে বেজার হইয়া অকম হইয়া পরেশান হইয়া কোনো সময় দেখবা মানুষে পাস লাগে, কোনো সময় মানুষে বিষরে পান করে, কিন্তু আসুনার সান্দর যে সময় গলার মধ্যে রসিয়ে যে সময় যা তা মারি ধরে, যে সময় চাপ লাগে তখন ছুটিবার লাগে বহুত চেষ্টা করে, কিন্তু ছুটা তার নসিব হয় না। মৌত আল্লাহর কোনো বান্দা এবং বান্দিয়ে পছন্দ করেন না, কিন্তু এরপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পছন্দ না করার বাবজুদ হত্যে কর করে করে আয়া উপস্থিত হন। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি আল হাবাইক ফি আখবারিল মালাইকার মধ্যে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে আনো, যে সময় আল্লাহর বান্দা এবং বান্দি অকল মারা যায় বাড়ির মধ্যে, যে সময় আত্মীয় স্বজন রকলে খান্দা কোটা করেন, আত্মীয় স্বজন রকলে খান্দা কোটা করেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামে ওলা দয় সালামির মধ্যে দরজার দুই সাইডে দুই আদ দিয়া ঘরের মধ্যে যারা আত্মীয় স্বজন হল আসন এরার সম্বোধন করিয়া ফরমাই, এরার সম্বোধন করিয়া হয় ও আল্লাহর বান্দা এবং বান্দিও হল, এখন যে আল্লাহর বান্দা বা বান্দির রব্বুল আলামিন তাবারাকাতালার কাছে পৌঁছানি হইছে, আল্লাহর হুকমে যে এন্ডে না বা হই গেছে গিয়া, তোমা তান গেছেও আমি নিকট অতি সত্য, তোমা তান গেছে আমি আয়ার, তুমি তান গেছে আমি আয়ার, কেল লাগি তুমি তান খান্দা খাটি খড্ডা, আমার বাই হল আমার বুসুর্গ হল, আমলে সহি কর আমলে সহি কর রে বাবা, একবার তা স্মরণ করিয়া দেখো, যদি নাই কেন মাছ ছাড়ি আপনি আমি যাই, তাইলে আপনার আমার কন্ডিশনটা খবরের মধ্যে যাওয়ার পরে কি হইব, অন জওয়ান হল লক্ষ্য করিয়া দেখো, আমরার মতো পনেরো বিশ বছরের ত্রিশ বছরের অন জওয়ান হল আসল, কোনোকে সায়েন্সের মধ্যে ফলিত্রা, কোনোকে টেকনোলজির মধ্যে ফলিত্রা, কোনোকে এমবিবিএসের মধ্যে ফলিত্রা, কোনোকে এলএলবির মধ্যে, কোনোকে এলএলএমের মধ্যে, কোনোকে এমএসের মধ্যে, কোনোকে এমডির মধ্যে, নজওয়ান হল বিভিন্ন লাইনে বিভিন্ন তবকায় ফলিত্রা, কিন্তু নজওয়ান হল এত উন্নত হওয়ার পরেও ইলা নজওয়ান হল আসন পাঁচ অক্তর নমাজ তারার কজা হয় না, বড় করে হোক সুবহানাল্লাহ। ও নজওয়ান ভাই তোমার কিতা হইল, তুমি হয়তো উদালি বাজারের মধ্যে দোকানদারে খড্ডায়, তুমি ফুলতলি বাজারের মধ্যে দোকানদারে খড্ডায়, তোমার মতো বহুত নজওয়ান হল আসন, তোমার মতো বহুত বৃদ্ধ মানুষ হল আসন দোকানদারে খড্ডা, কিন্তু এরপরেও তান দেখি পাঁচ অক্তর নমাজ উঠের না হোক সুবহানাল্লাহ। ও নজওয়ান হল তোমার মতো বহুত নজওয়ান হল আসন, কর্মের সূত্র হয়তো দুবাইয়ের মধ্যে গেছেন, নাইলে কোয়েটার মধ্যে গেছেন, কেরালার মধ্যে বেঙ্গালুরুর মধ্যে গেছেন, দিন রাত কর্ম খতরা, এরপরে দিয়ে ছুটি এর মধ্যে কি সময়ের বাইর করিয়া পাঁচ অক্তর নমাজ রে আদায় খতরা, নমাজ তারার ছুটের না, তোমার কিতা হই গেল বাবা, একবার তা চিন্তা করিয়া দেখছনি, যদি নমাজ ছাড়া তুমি খবরের মধ্যে যাও, নমাজ ছাড়া যদি তুমি দুনিয়ার থেকে যাও, নমাজ ছাড়া যদি তোমার মৌত খান হয়, নমাজ ছাড়া যদি আজরাইল তোমার কাছে আয়, মাদ্দম যদি নমাজ ছাড়া তুমি দুনিয়ার থেকে যাও রে বাবা, তোমার কন্ডিশনটা কিতা হইব, তোমার কন্ডিশনটা কিতা হইব, দুনিয়ার আদনার থেকে আদনা, গত খাইল ফোর কয় তুমি তুমি মাতিও না, গত খাইল ফোন ফরুকুর মধ্যে যে কন্ডিশনের গরম গেছে রে বাবা, 36-40-42 হইলে গরম আমরা বরদাস্ত করতাম ফারি না,
দুনিয়ার কষ্ট আমরা বরদাশ হয় না। মিডিয়াম ক্লাসের মানুষে বাড়ির মধ্যে কুলার ব্যবহার করিয়ার, এর থেকে আরো যদি তোয়া তোয়া লো কোয়ালিটির হয় বাড়ির মধ্যে ইনভার্টার ব্যবহার করিয়ার, আরো যদি তোয়া লো কোয়ালিটির আরো যদি অবস্থা তোলা খারাপ হয় বাড়ির মধ্যে ফ্যান ব্যবহার করিয়ার, আরো যদি উন্নত মানের যদি তোলা টাকা পয়সা থাকে বাড়ির মধ্যে আমরা এসির ব্যবহার করিয়ার গরমর থেকে বাঁচার পরে এর উপরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই রে বাবা। নমাজ ছাড়া যদি দুনিয়ার থেকে যাই রে বাবা, ওলা এক ওলা এক ওয়াদির মধ্যে, ওলা এক ওয়াদির মধ্যে ঢালা হইব, যে ওয়াদির থেকে জাহান্নামর ওয়াদির থেকে জলাশয় থেকে খুব জাহান্নামে আল্লাহর কাছে পানা চায় হোক, নাউজুবিল্লাহ। বাবা একবার তা নিজের কর্মর সূত্রর লগে মিলাও, আজকে রুচি রোজগারর লাগিয়া ফেটন লাগি বাচ্চা ইন্তরে ফালিবার লাগিয়া রুজি রোজগার করিয়া মাতার গাম ফাউর মধ্যে ফালাইয়া সারার দিলর মধ্যে একটা ওহান যে তোরা শান্তিতে চলতাম, যারা নজওয়ানও হলাছো বলে কয়দিন পরে তোরা যাতে এখন যদি কিছু ব্যাংক ব্যালেন্স জমা রইতাম ভারি, কিছু টাকা পয়সা যদি বানাই লইতাম ভারি, এখান মোটামুটি লাইনের গড় এখান বানাইমু, গাড়ি এখান যদি কিনি লইতাম গি ভারি, ও যে তোরা আরামে চলতাম শান্তিতে চলতাম। প্রত্যেকর দিলর মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই সমস্ত রব্বুল আলামিন তাবা তালা তার ফরমা বরদারির মধ্যে রাখছে হোক সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম মুখলে ফরমায় যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি পাঁচ ওয়াক্তের নামাজ দৈনন্দিন তার জীবনের মধ্যে লইয়া রব্বুল আলামিন তাবা তালা তার রিজিকের অভাব রে দূর করিয়া দিলেই হোক সুবহানাল্লাহ। ও বায়ু হল বুসুর্গ হল আল্লাহর নাফরমানির ছাড়া বাবা যত করি না কেন, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ানাতুর মধ্যে আঞ্চয়, হায়াতুল হায়ওয়ানাতুর মধ্যে আঞ্চয় যত মখলুকাত হলাছন, যত ধরনের মখলুকাত হলাছন, এই সমস্ত মখলুকাত তাকিয়া সমস্ত মখলুকাত তাকিয়া সমস্ত মখলুকাত তাকি বেসব্রি যদি কোনো মখলুক আছে তাহলে এটা হইল গিয়া মাসি 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 কিদা কিচ্ছু তার ফেট পরে না। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ানাতুর মধ্যে আঞ্চল যে ইয়ে বিন বুলায়ে মেহমান হে, একদাইটা বিন বুলায়ে মেহমান হে, বাড়ির মধ্যে তোরা উন্নত মানের খানা বানাইয়া দেখবা, তোরা কোনো মিঠা বস্তু কোনো জায়গার মধ্যে রাখিয়া দেখবা, মাসিরে দাওয়া দেওয়া লাগেনি আপনারা উদালি সেইটা দেবা লাগতো ভারে, কিন্তু লঙ্কা বা অন্য কোনো বাই দিয়া কোনো জায়গার মিঠা সিন্নি উন্নি বানাইছেন মাসিরে কিন্তু দাওয়া দেওয়া লাগে না, গড় দরজা খিড়কি বন থাকলেও হের বাদে হে ফাঁক করে মোটামুটি আই যায় গিয়া কোনো দাওয়াত উবাদ দেওয়া লাগে না মাসিরে, মাসিরে কোনো দাওয়াত উবাদ দেওয়া লাগে না, এই বিন বুলাইয়ে মেহমান হে। আর আল্লাহর মখলুকাতর মধ্যে যেত কীট পতঙ্গ আসুন সারাত থাকি সবর হরণেওয়ালা কোনো মখলুক যদি না আছে তাহলে এটা হইয়া থাকলো গিয়া মাখড় 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 হোক সুবহানাল্লাহ। মাখড়ে দেখবা বাদা বানাইয়া জাল লাগাইয়া এক জায়গার মধ্যে এক সাইডে দি গিয়া নিশ্চিন্তা পৈরিছে, কোনোবাই ঘুরাঘুরি নাই ওখানোর মধ্যে বুয়াত সবর করি, বুয়াত ফাইলে খায় না ফাইলে নাই, সারাত থাকি বেসবরি, সারাত থাকি বেসবরি, যেগু মখলুক আছে যেগু মাসি আছে রব্বুল আলামিন তাবার তালা সারাত থাকি সবর করণেওয়ালা যেগু মখলুক মাখড়র খানি তারে বানাইছে হোক সুবহানাল্লাহ। মাখলর জালর মাঝে ফাঁসুন খেয়ে বেশি মাসি মাসি তা ফাঁসুন নানি কোনো সবর করি বেটা এক সাইডে যে জাল ফাতে লিয়া বই দিছে জাল বানাইয়া, ও আল্লাহ তখন সারাত থেকে মানে যেগুর সফেট বরে না বেশ সবর যেগু কিচ্ছু তার ফেট বরে না, যেখানো খানি দেখো কোনো দাওয়াত ওয়াত লাগে না, ডাইরেক্ট গেউ ঢুকি যায় গিয়া কোনো ধরন দাওয়াত ওয়াত লাগে না। আল্লাহ রব্বুল আলামিনে হৌ সারাত থেকে সবর করেন খানি বানাইছেন তারে।